এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় পয়গম্বর ছিলেন, তার নাম পয়গম্বর সুলাইমান, যার বাবার নাম দাউদ। আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কে বলছেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তুমি আমাকে পয়গম্বর বানিয়েছো, পুরা জমিনের বাদশাহ তুমি আমাকে বানিয়েছো, মনিব আমি তো এমন পয়গম্বর, আমি পিপিলিকার কথা বুঝি, পাখির কথা বুঝি, সবাই আমার কথা বুঝে, সাগরের নিচের মাছের কথা আমি বুঝি, সকল সৃষ্টি জীবের কথা আমি বুঝি, আল্লাহ তাআলা তুমি আমাকে এত বড় পয়গম্বর বানিয়েছো, আমার মন চায় আমি একদিন গোটা সৃষ্টি জীবকে এক বেলা একদিনের খাবার খাওয়াই। তুমি তো সারা জিন্দেগি থেকে খাওয়াচ্ছ, আমার মন বলতেছে আমি একদিন দুনিয়াবাসীকে মেহমানদারি করি। আল্লাহ বললেন, সুলাইমান রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার নয়, সেটা আমি আল্লাহর, বাদশা তোমাকে আমি বানিয়েছি, চাইলে তুমি সবাইকে খাবার দিতে পারবে না। সুলাইমান বললেন, আল্লাহ আমার কি নাই, আমার কথা জিন্নাতেরা শুনে, এত বড় পয়গম্বর তিনি আল্লাহ তাআলার, এই জন্য দুনিয়ার জমিনে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমাকে দেন একদিন খাওয়াই। আল্লাহ বললেন, পারবা না। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাহলে একদিন দুবেলা খাওয়াই। আল্লাহ বলেন, পারবা না। এবার সুলাইমান বললেন, আল্লাহ তাআলা আমার কি নাই, তোমার সকল সৃষ্টি জীবকে আমার মন চায় একদিন খাওয়াতে। আল্লাহ বললেন, তুমি বারবার যেহেতু রিকোয়েস্ট করতেছ, এক বেলার মেহমানদারি করবার সুযোগ দিলাম, গোটা সৃষ্টি জীবকে তারিখে ইবনে জারির তাবারিতে লিখে গোটা সৃষ্টি জীবকে তুমি এক বেলার খাবার দাও। আল্লাহ পয়গম্বর সুলাইমান জিন্নাতদেরকে বললেন, জিন্নাতেরা শোনো, আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, এই দুনিয়ার জমিনে আমি সৃষ্টি জীবকে এক বেলা দুপুরে লাঞ্চ করাতে চাই, তোমরা জিন্নাতেরা খাবার রেডি করো। জিন্নাতেরা খাবার রেডি করতে লাগলো, সাগরের পারে ছয় মাস পর্যন্ত রান্না বান্না চললো, কয়দিন কয় বেলা খাওয়াবার জন্যে কতদিন রান্না চলে। আল্লাহ সুলাইমানকে ডেকে বললেন, সুলাইমান এক বেলার খাবার দেওয়ার জন্য ছয় মাস থেকে রান্না কর, আর আমি আল্লাহ আমার কুদরত থেকে প্রতিদিন তিন বেলা খাবারের ব্যবস্থা করে দে। আমার ভাইরা এক পর্যায়ে জিন্নাতের মাধ্যমে আফ্রিকার বড় বড় জঙ্গল থেকে মহিষ গরু ভেড়া দুম্বা ছাগল জবাই করে ছয় মাস রান্না করা হলো, বড় বড় মাছ তিমি মাছের মতো বড় বড় মাছ এনে রান্না করা হলো, ছয় মাস পর্যন্ত রান্না করা হলো, হাজার হাজার লক্ষ লক্ষ ডেগের ভিতরে খাবার আছে, রান্নার অভাব নাই, বিশাল বড় বড় ওট ছাগল দুম্বা ভেড়া মহিষ গরু সবগুলা রান্না করা হলো, সবগুলা রান্না করে যখন রেডি করে রেখে দিয়েছেন, আল্লাহর পয়গম্বরের ইচ্ছা হলো এক বেলা তো আমি খাওয়াবো, তাহলে সবাইকে লাইন ধরতে হবে। আমার বন্ধুগণ গোটা পৃথিবীর সৃষ্টি জীবকে বললেন, অবিনাশ মেহমানদারি করব, মানুষের লাইনে মানুষ লাইন ধরেছে, জিন্নাতের লাইনে জিন্নাত লাইন ধরেছে, মাছের লাইনে মাছ লাইন ধরেছে,
সকল প্রাণীর লাইনে সকল প্রাণী লাইন ধরে দাঁড়িয়ে আছে। সুলাইমান বললেন দাঁড়াও, সবাইকে আচ্ছা মতো খাওয়ার সুযোগ করে দেওয়া হবে, সবার জন্য ভরপুর খাবারের ব্যবস্থা আছে। সবাই যখন লাইনে দাঁড়িয়ে আছে খাবারের অপেক্ষায়, গোটা সৃষ্টিজীব সুলাইমান আলাইহিসসালামের সামনে। এমন সময় আল্লাহর পয়গম্বর সুলাইমান, আল্লাহর পয়গম্বর সুলাইমান তাকায়া দেখেন শুধুমাত্র কেবলমাত্র সবাই লাইনে আছে, একটা মাস লাইনে দাঁড়ায় না, লাইন ভেঙ্গে সবার সামনে সে বলছে, সুলাইমান আমি লাইনে দাঁড়াবার মতো সময় নাই, আমার পেটে দারুণ খিদা লেগে গিয়েছে, ক্ষুধা লেগে গিয়েছে, আমার মালিক আল্লাহ পাক আমাকে প্রতিদিন যেই টাইমে খাবার দেয় ওই টাইমটা দুপুরে চলে এসেছে, আপনি আজকে মেহমানদারি করবেন আল্লাহ বলেছেন, এই জন্য আল্লাহর পক্ষ থেকে খাবার আসে নাই, তুমি যখন আমাদেরকে খাওয়াবা লাইনে দাঁড়ালে তো আমি সন্ধ্যা হয়ে যাবে, খাবার পাব না, আল্লাহ তো টাইম মতো খাবার পৌঁছে দিত, সুতরাং আমি লাইনে দাঁড়াবার সময় নাই, আপনি আমাকে এভাবে খাবার দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন, শোনো সকল প্রাণীরা লাইনে দাঁড়িয়ে আছে, তুমি লাইন ভঙ্গ করে এসেছ। জিন্নাতদেরকে বললেন, জিন্নাতেরা শোনো, একটা মাত্র মাস তিনি সে লাইন ভেঙ্গে চলে এসেছে সামনে, ওকে আগে খাবার দিয়ে বিদায় করে দেও, ও চলে যাক, এরপরে সবাইকে লাইনে খাবার দিতে থাকো। এমন সময়ে তিমি বলতেছে পয়গম্বর সুলাইমান, আপনি তো বলছেন আমাকে সবার আগে খাবার দিবেন, হ্যাঁ কিন্তু সুলাইমান আমার একটা কথা, আমি হাঁ করে বসে থাকব আর আমার মুখে খাবার দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমি মুখ বন্ধ না করব, মনে করবেন ততক্ষণ পর্যন্ত আমার পেট ভরে না। সুলাইমান বললেন, তিমি তুই কি খাবে, ছয় মাস থেকে খাবার রান্না করেছি, লক্ষ লক্ষ ডেকে খাবার রান্না আছে, তুই কি খাবে? তিমি যখন হাঁ করে বসে আছে, আল্লাহর পয়গম্বর জিন্নাতকে বললেন, জিন্নাত আফ্রিকার জঙ্গলের বড় বড় উট যে জবাই করে বোনা করেছ, আজ তো একটা উট তিমি মাছের পেটে ঢুকাইয়া দাও। অন্যান্য প্রাণীরা বলতেছে, সুলাইমান একটা আস্তো উট কেমনে একটা মাছকে ফেলবে, পয়গম্বর বললেন, দিয়ে দাও খেয়ে। যখন তার মুখের ভিতরে মাছ দেওয়া হলো, একটা বড় একটা উট তার মুখের ভিতরে দেওয়া হলো, খাবার পেটে চলে গেছে কিন্তু মুখ বন্ধ করে না, খাবার চলে গিয়েছে মুখ বন্ধ করে না। এরপরে সুলাইমান বললেন, দশটা গরু তার মুখের ভিতরে ঢুকাইয়া দাও, তাও মুখ বন্ধ করে না। সুবহানাল্লাহ বললেন না, সুলাইমান বললেন, তাহলে আফ্রিকার জঙ্গল থেকে জবাই করা অনেকগুলা দুম্বা থেকে 100টা দুম্বর মুখে ঢুকাইয়া দাও, 100 দুম্বা ঢুকাইয়া দেয়া হলো মুখ বন্ধ করে না। সুলাইমান বললেন, 300 গরু ঢুকাইয়া দাও, 300টা জবাই করা রান্না করা স্ত গরু ঢুকাইয়া দেয়া হলো মুখ বন্ধ করে না। সুলাইমান বললেন, বিরিয়ানি পাক করা 2-4-5 ডেক ঢুকাইয়া দাও, এরপরেও মা
রাস্তার মুখ বন্ধ করে না। সুলাইমান তো দিতে লাগলেন, দিতে 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 ছয় মাসে যা রান্না করেছেন সব তিমি মাছের মুখে দিয়ে ফেলেছেন, এরপরও তিমি তার মুখ বন্ধ করে না। এবার তিমি ডাক দিয়ে বলছে, সুলাইমান আর খাবার কোথায়? আমাকে খাবার দাও। সুলাইমান সেজদায় পড়ে গিয়েছেন, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা ছয় মাস জিন্নাতদেরকে দিয়ে রাত দিনে রান্না করালাম, গোটা পৃথিবীর সৃষ্টি জীবকে খাওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু আল্লাহ তাআলা একটা তিন মাসের মুখের ভিতরে সব দিলাম, ও বলে আরো লাগবে। আল্লাহ তিন মাসকে বলছেন, তিমি রে সুলাইমানের সঙ্গে কথা বলো। এবার তিমি বলছে, সুলাইমান খাবার দাও। সুলাইমান ডেকে ডেকে বলছেন, আর নাই। তিমি এবার বলছে, সুলাইমান শোনো, আমার আল্লাহ প্রত্যেক দিন প্রত্যেক বেলা যখন খাবার দেন, প্রত্যেক বেলা খাবারের তিন লোকমা খাবার আল্লাহ আমাকে দেন। ও সুলাইমান, তুমি এখন পর্যন্ত যা আমাকে খাওয়াই না, আল্লাহর তিনটা লোকমার একটা লোকমা হয় না। আল্লাহ ডেকে বললেন, সুলাইমান বাচ্চাইর বড়াই করেছ, তুমি গোটা দুনিয়ার বাদশা আমাকে বড়ত্ব জাহির করে বলেছ খাওয়াতে পারবা, কিন্তু আমার একটা প্রাণীকে খাওয়াতে পারো নাই। মনে রাখো, আমি আল্লাহর সাথে কিছু দিয়ে চলবে না। আল্লাহ বুঝাতে চাইলেন, গোলাম রে, এত বড় প্রাণীকে যদি আমি আল্লাহ প্রতিদিন তিন বেলা নয়টা লোকমা খাবার দিতে পারি, তাহলে তুমি কেন পাবলিকের পিছনে দৌড়াও? আমি আল্লাহর কাছে কেন দৌড়াই আসো না? আমি অবশ্যই তোমার দেড় আঙ্গুল পেটের খোদা নিবারণ করে দিতে পারবো। কোন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। উমর তো ওই ব্যক্তির নাম যার নাম শুনলে শয়তান ভয় পায়, ঠিক না? ঠিক না? শয়তান উমর দেখলে রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে যাইতো, নাম শুনলে ভয় পায়। এই হযরত আমার যখন খলিফাতুল মুসলিমিন, এমন সময়ে পারস্যের নিহাওয়াং প্রদেশের রাজা বাদশার নাম ছিল বাদশাহ হরমুজান, চব্বিশটা ঘন্টা ইসলামের বদনাম করত, আল্লাহর রসুলকে গালি দিত, কোরআনের বিরুদ্ধে কথা বলতো, নবীজির বিরুদ্ধে কথা বলতো। হযরত আমার তো কঠিন মানুষ, আমার বলে দিলেন, কোনদিন যদি তোমরা কোনোভাবে নিহাওয়ান প্রদেশের বাদশাহ হরমুজানকে ধরে তোমরা আনতে পারো, মারবানা, পিঠাবানা, আঘাত করবানা, হত্যা করবানা, তোমরা তাকে আমার কাছে পৌঁছায় দিবা, আমি জানতে চাইব সে কেন আমাদের নবীকে গালি দেয়। একবার মুসলমানেরা এই হরমুজানকে ধরে ফেললেন, ধরার পরে অমরের সামনে হাজিরি করে দিলেন। অমর বললেন, ভাই রে, তোমার কি এমন কাজ, তুমি কেন আমাদের নবীকে গালি দেও? তুমি কেন ইসলামের বদনাম করো? তুমি কেন কোরআন সুন্নার বিরুদ্ধে গালি গালাজ করো? ও বলতেছে, সব ঠিক আছে, আমি গালি দেই, বদনাম করি, আমি ইসলামের বিরুদ্ধাচরণ করি, মুহাম্মদকে গালি দেই। অমরের তো মাথা গরম হয়ে গেল, শরীর থেকে মাথাটা আলাদা করে দিতে চাইলেন। পরখ করে চিন্তা করলেন, এটা বিশ্ব নবীর আদর্শ না? বিশ্ব নবীর আদর্শ রাগ করে কারো উপরে কিছু করা আদর্শ না। এই জন্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা একটা কাফেরকে ধরলেন, যে প্রতিদিন আমার নবীকে কমপক্ষে একশো বার গালি দেয়। কয়বার?
একশোবার আমার নবীকে গালি দেয়, ইসলামের বদনাম করে। হযরত আলী ওই লোকটাকে ধরে ফেললেন, তার বুকের উপরে উঠে গেলেন, তরবারি হাতে নিলেন, গলায় ছুরি লাগাইয়া টান দিবেন। এমন সময় ওই কাফেরটা নিচ থেকে হযরত আলীর মুখের মধ্যে থুতু মেরে দিল মুখ থেকে। হযরত আলীর মুখে যখন কাফের থুতু মেরে দিল, আমরা হইলে তো শরীরটাকে কাটতাম ইচ্ছা মতো রাগে গোসায়। আলী তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে যুবক বলতেছে, আলী রে, তুমি আমাকে ধরলে, আমাকে শোয়ালে, আমার বুকের উপরে উঠলে, গলায় তরবারি লাগাইয়া টান দিবে, আমি তোমার মুখে থুতু দিলাম, তুমি তো আরো বেশি মারবার কথা, রাগ উঠবার কথা, তুমি আমাকে ছেড়ে দিলের কারণ কি? হযরত আলী বললেন, যুবক তুই শোন, তোকে যখন আমি ধরেছিলাম শুধুমাত্র আল্লাহর রাসূল এবং আল্লাহকে গালি দেওয়ার অপরাধে তোকে ধরেছিলাম, সোয়া দিয়েছিলাম আল্লাহর দুশ্মনকে, রাসূলের দুশ্মনকে, বুকের উপরে উঠেছিলাম ইসমাইল ইসলামের দুশ্মনের, গলায় ছুরি লাগাইয়া দিয়েছিলাম ইসলামের দুশ্মনের, কিন্তু তুমি যখন আমার মুখের মধ্যে থুতু মেরেছ, আমার রাগ উঠে গেছে, এখন যদি তোমাকে আমি হত্যা করি ইসলামের জন্য হবে না, আমার রাগ বশত তোমাকে হত্যা করলাম, এই চিন্তা করে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। আমার নবীর আদর্শ এমন ছিল, রাগ করে সিদ্ধান্ত নেওয়া যায় না। যুবক বলতেছে, ইসলামের আদর্শ কি এত সুন্দর, তোমাদের নবীর আদর্শ কি এত সুন্দর, বুঝতে দেরি করে ফেলেছি, তুমি এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। হযরত আমার হরমুজানকে ধরলেন আর বললেন, তোমার অপরাধ অনেক বড়, কিন্তু তোমাকে ছেড়ে দিচ্ছি, শোনো, আগামী মাস থেকে আমি ওমরকে মদিনার রাষ্ট্রে ট্যাক্স দিবা, ট্যাক্স দিয়া নিহাওয়ান প্রদেশের বাদশাহ থাকতে পারো, গালাগালি করে থাকতে পারবে না। হরমুজান যাওয়ার সময় ওয়াদা করে গিয়েছে, আমি প্রত্যেক মাসে ট্যাক্স দিব, ইসলামের রাষ্ট্রকে ট্যাক্স দিব। ওমরের কাছ থেকে যাওয়ার পরে আবার আগের মতো গালি গালাজ করে, আগের মতো খারাপ কাজ করে। আবার ওমর তাকে ধরলেন, সামনে হাজির করলেন, তাকে জিজ্ঞেস করলেন, তুমি গালি দাও কেন, ইসলামের বিরুদ্ধে আচরণ করা কেন? হরমুজান বলছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমার জীবনে আর এমন হবে না, আমি আপনাকে ট্যাক্স দিব। ছেড়ে দিলেন। 3 মাস পরে 30,000 কাফের সৈন্য নিয়া এই হরমুজান মদিনা আক্রমণ করার জন্য নিহাওয়ান প্রদেশ থেকে আসতেছে। হযরত ওমর যাকে 2 বার ছেড়ে দিলেন, 3 নম্বর বার যখন ইসলামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে আসতেছে, হযরত ওমর তাকে ধরে ফেললেন আর বললেন, যুবক তোমাকে 2 বার ছেড়ে দেওয়া হয়েছে, মিথ্যা বলেছ, অন্যায় করেছ, আর ছাড়া যাবে না। এমন সময় হরমুজান বলছে, আমিও জানি আপনি আমাকে আর ছাড়বেন না, এখন হত্যা করবেন। ওমর বললেন, হ্যাঁ হত্যা করব। এবার হরমুজান বলছে, ওমর রে, আমাকে তো মেরে ফেলবেন, কিন্তু আমার কলিজা শুকাইয়া যায়, মরার আগে আপনি আমাকে 1 গ্লাস পানি পান করাইয়া দেন। হযরত আমার সবাইকে বললেন, শোনো, ওই যুবকের জন্য 1 গ্লাস পানির ব্যবস্থা করো। 1 গ্লাস পানির যখন ব্যবস্থা করা হলো, 1 গ্লাস পানি হাতে নিয়ে পান করে না। হযরত ওমর বললেন, হরমুজান পানি পান করো না, তোমার কি হয়েছে? হরমুজান বলছে, আমি যদি পানির গ্লাসে মুখ লাগাই, ওই সময় যদি আপনি আমার শরীর থেকে মাথাটা আলাদা করে দেন, এই জন্য ভয়ে আমি গ্লাস মুখে লাগাই না। আমার ডেকে বললেন, হরমুজান শোনো, ইসলাম এমন এক আদর্শের নাম,
এমন এক মানবতার নাম। আমরা এমন নবীর কাছে আদর্শ শিখেছি যে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম, নবীজি আপনার চরিত্র আমার পরে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ। এই নবীর কাছে আমরা ইসলাম শিখেছি। আমি অমর তো এই যুবকের নাম, দিনের বেলা মানুষের মাথা কাটতাম, রাতের বেলাও মানুষের মাথা কাটতাম, কাউকে আমি ছেড়ে দিতাম না। মক্কার উপর দিয়ে কেউ বিজনেস করতে গেলে আমি ডাকাতি করতাম, আমি উটের রাখাল ছিলাম, এত খারাপ লোক ছিলাম আমি অমর। কিন্তু বিশ্ব নবীর কাছে যখন পৌঁছে গিয়েছি আর তার আদর্শ শিখেছি, আমি অমর সব কিছু ছেড়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আমি অমর বললাম হরমুজান শোনো, তোমাকে যে গ্লাস দেওয়া হয়েছে ওই গ্লাসের পানি পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না, ওয়াদা দিলাম। আমার ডেকে বললেন যুবক রে, এই গ্লাসের পানি যতক্ষণ পর্যন্ত পান করবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না। এই কথা বলবার পরে হরমুজান বলছে আমার সত্য বলেছেন, হ্যাঁ সত্য বলেছি। কথা বলবার পরে হরমুজান তার হাতের গ্লাস মাটিতে ফেলে দিল। হাতের গ্লাস যখন মাটিতে ফেলে দিল, সবগুলা পানি মাটিতে পড়ে গেছে। এবার হরমুজান বলতেছে আমার তুমি বলেছ এই পানি পান না করা পর্যন্ত কোনোদিন মারতে পারবে না, আমি তো পানি মাটিতে ফেলে দিলাম, পানও করব না তুমিও মারতে পারবা না। আমি তো পানি মাটিতে ফেলে দিলাম, এই পানি তো আমি আর পান করব না, আর তুমি বলেছো এই পানি পান না করা পর্যন্ত মারবা না, আজ থেকে কোনোদিন আমাকে মারতে পারবা না, যত বদনাম করি আমাকে আঘাত করতে পারবা না। আমার বললেন হরমুজান তুমি কৌশল জানো, কৌশল জানো, বিদায় পানিগুলা মাটিতে ফেলে দিয়েছ, নিজেকে বাঁচাইয়া ফেলেছ, কিন্তু আমারকে শোনো। আমার বলছি আমি আমার কথা দিয়েছিলাম তোমাকে মারব না, কৌশল করে পানি মাটিতে ফেলে দিয়েছ পান করো নাই, আমি কথা দিলাম কথা দিলাম, আমি যদি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকি তুমিও কেয়ামত পর্যন্ত বেঁচে থাকো। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ওয়াদা ভঙ্গ করা যাবে না, ওয়ালা দিনা লিমান লা হাদালা, ওয়াদা দিলে ধর্ম ঠিক থাকে না। ওয়াদা করেছি তোমাকে মারব না পানি পান না করা পর্যন্ত, পানি যেহেতু ফেলে দিয়েছো আমরা এমন রসুলের আদর্শ গ্রহণ করেছি, কেয়ামত পর্যন্ত বেঁচে থাকলে তোমাকে মারব না। হরমুজান চলে গেল, ছয় মাস পরে 50,000 সৈন্য নিয়ে আবার মদিনার দিকে আসতে লাগলো। মুসলমানেরা রাস্তায় ব্যারিকেড দিলেন, হরমুজানকে এবার আটকাবেন হত্যা করবেন, সে তো বার 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 দুই নম্বরই করে। হরমুজানকে যখন রাস্তায় আটকায় দিলেন, এবার হরমুজান বলতেছে মুসলমানেরা শোনো রে, তিনবার এসেছিলাম মক্কায়, তিনবার এসেছিলাম মদিনায়, মদিনা আক্রমণ করার জন্য এসেছি, আর এবার আমি হরমুজান আমারের কাছ থেকে 6 মাস আগে যে আদর্শ শিখেছি, যে নবীর আদর্শের কথা শুনেছি, এইবার আমি 50,000 সৈন্য নিয়া সেই অমরের কাছে চলে যাই, যুদ্ধের জন্যে না কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহ অমরের কাছে এসে বলছে অমর তোমাকে একটা কথা বলতে চাই, তোমার কাছে আমি চারটা প্রশ্ন করব, চারটা প্রশ্নের উত্তর যদি তুমি ঠিক মতো দিতে পারো কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি দিতে না পারো তাহলে কি। অমর বললেন শোনো
আমাকে ভয় দেখাইও না, এমন কোরআন শিখেছি, এমন কোরআন আল্লাহ বলেছেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কোরআন এমন এক লাইটের নাম, এমন এক ম্যাগনেটের চুম্বকের নাম, যত প্রশ্ন কোরআনকে করা যায় কোরআন এক কোটি বছর আগের আগেকার ইতিহাস বর্ণনা করে দিতে পারে। কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী, আমরা এমন একজনকে নেতা গ্রহণ করেছি, ওলি বানিয়েছি, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমরা এমন একজনকে ওলি বানিয়েছি, মিনাজ জুলুমাতি ইলান নূর, যে আল্লাহ তাআলা আমাদেরকে হাত ধরায়া অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমাদের ওলিকে, আমাদের নেতাকে, আমাদের ওলিকে, ওলিকে কথা বলেন না কেন, আমাদের অভিভাবক কে? আল্লাহ। আমাদের অভিভাবক কথা বলেন না, আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আমাদের অভিভাবক সবাই বলেন আল্লাহ। খ্রিস্টান ডাক দিয়া বলল, আমি চার চারটা প্রশ্ন করব, আপনি যদি উত্তর দিতে পারেন আমি কিন্তু মুসলমান হয়ে যাব। কিন্তু আমার জানো কি, আমার পৃথিবী জমিনে চারটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারে নাই। অর্থ হলো কয়েকশো লোক নিয়ে ওমরের কাছে এসেছে, কারণ সে জানে ওমর তো ইউনিভার্সিটিতে পড়ে নাই, স্ট্যামফোর্ডে পড়ে নাই, মেট্রোপলিটনে পড়েন নাই, নর্থ সাউথে পড়েন নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, চট্টগ্রামে পড়ে নাই, সিলেট বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, এরপরে হার্ভার্ডে পড়ে নাই, কেমব্রিজে পড়ে নাই, কুইন মেরিতেও পড়ে নাই, তাহলে এমন প্রশ্নের জবাব তো দিতে পারবে না। আমার বলতেছেন, খ্রিস্টান পাদ্রী তুমি শুনো, ইউনিভার্সিটিতে পড়ে নাই ঠিকই, এমন মহামানবের কাছে কোরআন শিখেছি, যার সঙ্গে বন্ধুত্ব করেছেন, আর সে আজিমের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ একবার বলেন, আল্লাহ বলেছেন, আমার নবী আমার নবীকে বলেছেন, বন্ধুরে আমি আল্লাহ আরশিস্তা, আমি তো আরশে আজিমে থাকি, কিন্তু শোনো মূসা কালিমুল্লাহ, একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ বললেন, মূসা তোর পাহাড়ে একটু আসো। আল্লাহ পয়গম্বর মূসা তোর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলতে। মূসা বলছেন, আল্লাহ তাআলা তুমি বলো তো তুমি কোথায় আর আমি কোথায়। আল্লাহ বললেন, মূসা তুমি বলো তুমি কোথায় আমি কোথায়। এবার মূসা বললেন, আল্লাহ তাআলা আমি তো তোর পাহাড়ের নিচে আর তুমি মনে হয় তোর পাহাড়ের উপরে। আল্লাহ ডেকে বললেন, মূসা রে এমন কোন ঘটনা না, তুমি তোর পাহাড়ের নিচে আমি তোর পাহাড়ের উপরে, এমন না, বরং তোমার আর আমার মধ্যে ওখানে রয়েছে 70,000 নূরের পর্দা। কোন সুবহানাল্লাহ। কিন্তু মূসা, মূসা কিয়ামতের আগে আমার কিছু উম্মত দুনিয়ার জমিনে আসবে, গোলাম আসবে, তারা যখন নামাজের সেজদায় পড়ে বলবে সুবহান রব্বিয়াল আলা, তখন তাদের আর আমার মতো ওখানে কোনো পর্দা থাকে না, আমি আল্লাহর শাহজিম থেকে সরাসরি মিন হাবলিল ওয়ারিদ তার গলার রোগের চাইতে আরো কাছে পৌঁছে যাই। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খ্রিস্টান পাদ্রী চারটা প্রশ্ন করেছে। এক নম্বর প্রশ্ন হলো, আমার রে বলো, এক নম্বর প্রশ্ন হলো, একই মায়ের দুই সন্তান, একই মায়ের, একই মায়ের দুই সন্তান একসাথে জন্ম নিয়েছে, এক বছরে জন্ম নিয়েছে, একই মাসে জন্ম নিয়েছে, একই দিনে জন্ম নিয়েছে, একই সময়ে জন্ম নিয়েছে, যমজ দুই ভাই জন্ম নিল একসাথে, দুই ভাই এক বছরে মারা গেল, একই মাসে মারা গেল, একই দিনে মারা গেল,
একই সময় মারা গেল কিন্তু ইতিহাসে পাওয়া যায় দুই ভাইয়ের হায়াতের মধ্যে 100 বছরের ব্যবধান আপনি বলেন তো এই দুই ভাইয়ের নাম কি প্রশ্নটা খুব সহজ না কিছু কয় না এরা খুব সহজ না একসাথে জন্ম একসাথে মৌত একই দিনে জন্ম একই দিনে মৌত কিন্তু তাদের মধ্যে হায়াত জিন্দেগির ব্যবধান কয় বছর চিন্তা করুন একদিনে জন্ম একদিনে মৌত তাহলে আবার 100 বছর ব্যবধান হইল কেমনে এটা কঠিন প্রশ্ন না দুই নম্বর প্রশ্ন হল এমন দুনিয়ার ভিতরে এমন একটা কোন স্থান আছে যে স্থানে সূর্যের আলো একবার পড়েছিল পৃথিবীতে আর কোনোদিন ওই জায়গায় সূর্যের আলো পড়বে না একবার কিছু মুহূর্ত ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না বলেন তো জায়গাটা কি বুঝতেছেন কেমন প্রশ্ন আমার মনে করছে আটকায় দিলাম কিরে ভাই বোমা টোমা কি মারতেছে নাকি দেখেন আবার কয়টা প্রশ্ন বলছি তিন নম্বর প্রশ্ন আমার এমন কোন কয়েদখানা এমন কোন জেলখানা যেই জেলখানার ভিতরে শ্বাস ফেলবার ব্যবস্থা নাই কয়েদখানার ভিতরে হাঁটাহাঁটির ব্যবস্থা নাই কয়েদখানার ভিতরে খাবারের ব্যবস্থা নাই শ্বাস ফেলা যায় না হাঁটাহাঁটি করা যায় না খাবার পৌঁছানো যায় না কিন্তু ওই কয়েদখানার ভিতরে যারা আছে তারা জিন্দা শ্বাস ফেলতে পারে না খাবার পায় না ওই জায়গার ভিতরে শ্বাস ফেলবার কোনো ব্যবস্থা নাই বাহিরের খাবারের কোনো ব্যবস্থা নাই বলেন তো দেখি এটা কেমন কয়েদখানা আচ্ছা বলেন তো যেই জায়গায় শ্বাস ফেলা যায় না ওখানে কি বাঁচা যায় কথা কন থেকে কয়টা প্রশ্ন করছে চার নম্বর প্রশ্ন আমার কি বলছো আমার বল এটা কোন কবর যেই কবরটা নিজে জিন্দা কবরের ভিতরে যে আছে সেও জিন্দা কবর মাঝে মাঝে তার কবরের বাসিন্দারে নিয়ে হাঁটাহাঁটি করে আবার এক সময় এই কবরের ভিতরে থেকে ব্যক্তি বের হয়ে পৃথিবীর জমিনে দীর্ঘদিন বসবাস করছে আপনি বলেন তো এই কবরটা কি কবরের বাসিন্দাটাকে সমস্ত সাহাবীদের কপালে চোখ উঠে গেছে এমন কি প্রশ্ন করা শুরু করলো আমাদের খলিফাকে ভয় ঢুকায় দিতেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসকি হেসে দিয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন খ্রিস্টান পাদ্রি তুমি শোনো আর কিছু আছে কয় না হুজুর ইচ্ছায় প্রশ্ন করেছি আমি দীর্ঘদিন পর্যন্ত কত বড় বড় শিক্ষিত লোককে প্রশ্ন করলাম উত্তর দিতে পারে নাই আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি উত্তর তো দেন এমন সময় আমার ডেকে বললেন খ্রিস্টান পাদ্রি ভাই শোনো তোমার এই চার প্রশ্নের জবাব দেওয়ার মতো সময় আমার হাতে নাই আমার একটা পিচ্চি ছোট্ট ভাতিজা আছে যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ তোমার প্রশ্নের জবাব আমি দিব না আমার এই নাবালিগ ছোট্ট ছোট্ট ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্নের জবাব দিবে কোন সুবহানাল্লাহ খ্রিস্টান কই খাই যে এবার যে প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারে না সবাই রে আটকাইছে জীবনে আর এখন নাকি এই বাচ্চার উত্তর দিব দে মনে হয় খলিফাতুল মুসলিমিন পারতেছে না এই জন্য বাচ্চা একটা নাম কয়ে ভাগতেছে আমার বলেন না আমি বসে থাকবো আর আমার ভাতিজা তোমার প্রশ্নের জবাব দিবে সুবহানাল্লাহ এটা বলেন না জোরে বলেন না আমার মুসলমান বান্দাগণ এমন সময় হযরতে ওমর বললেন তাহলে শোনো ভাতিজা প্রশ্নের জবাব দিচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে গেলেন আর বললেন ভাই খ্রিস্টান পাদ্রি আপনি তো বহুত বড় শিক্ষিত পাবলিক এই চারটা প্রশ্ন খলিফাকে করেছেন আপনি আমাকে না করে খলিফাকে করলেন খলিফা আমাকে বলেছে উত্তর দেওয়ার জন্য
তুমি মনে করেছো পৃথিবীর কে উত্তর দিতে পারে না, আমরা কোরআন পড়েছি, আমরা কোরআন পড়েছি, কোরআন বলেছে হুদাল্লিন্নাসি ওয়াবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন তো সত্য মিথ্যার মধ্যখানে পার্থক্য করে দিয়েছে। সুতরাং তুমি যে চারটা প্রশ্ন করেছো, এই প্রশ্নের উত্তর এক মিনিটে আমার কাছ থেকে নিতে পারবা, এই প্রশ্নের উত্তর আমার কাছে ডালবা। আল্লাহু আকবার বলেন। খ্রিস্টান পাদ্রী কই খাইছে রে, এর কাছে নাকি ডালবা? কঠিন প্রশ্নের উত্তর কেউ জানে না, ও কেমনে উত্তর গুলা দিবে? আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তোমার এক নাম্বার প্রশ্ন ছিল, এক মায়ের দুই সন্তান একসাথে জন্ম নিয়েছে, এক বৎসরে জন্ম নিয়েছে, একই মাসে জন্ম নিয়েছে, একই দিনে জন্ম নিয়েছে, একই টাইমে জন্ম নিয়েছে, একই বৎসরে মরেছে, একই দিনে তারা মরেছে, একই টাইমে মরেছে, তাদের হায়াতে জিন্দেগির মধ্যে 100 বছরের ব্যবধান, আমাদেরকে কোরআন জানাইয়া দিয়েছে তুমি তো কয়েকশো বছর আগের ইতিহাস আমাকে প্রশ্ন করেছো, এমন কোরআন শিখেছি, কোরআন আমাদেরকে কয়েক লক্ষ বছর আগে প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। যেই দুই ভাই একসাথে জন্ম নিয়ে একসাথে মরেছেন, এই দুই ভাইয়ের একজনের নাম উসায়ের আর একজনের নাম উজায়েজ, দুই ভাই এক মায়ের পেটে জন্ম নিয়েছেন, একই সাথে জন্মিছেন, একই সাথে মরছেন। এক ভাই আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ তাআলা তুমি কেমনে মৃত মানুষকে জিন্দা করো আমি বুঝি না, কাইফা তুহিয়িল মাউতা, মৃত মানুষকে কেমনে জিন্দা করো আমার বুঝে ধরে না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ওই ভাইয়ের প্রশ্নের জবাবে একই সাথে কবরে যাওয়ার পরে 100 বছর পরে তাকে জিন্দা করে আল্লাহ ওই প্রশ্নের জবাব দিয়েছিলেন, এই জন্য তাদের দুজনের মধ্যখানে 100 বছরের ব্যবধান। সুবহানাল্লাহ বলেন। পাদ্রি কইরে বাবা এটা কেমনে উত্তরটা দিল? এবারে ঠান্ডা মাথায় উত্তরটা দিয়ে দিল, যেন কোরআন পড়েন। একসাথে মরছে, একসাথে ভাবছে, সব ঠিক, আল্লাহর কাছে বলেছিল মরা মানুষকে কেমনে জিন্দা করো আমাকে একটু বুঝাইও, আল্লাহ তাকে বুঝাই দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে 12টার উপরে হয়ে গেছে দেখতেছি, একটা জ্ঞান কালকে পর্যন্ত করলেই তুই সমস্যা না। দুই নম্বর প্রশ্ন হল, এটা কোন জায়গা? যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে আর পড়বে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পাগল রে তুই জানিস না, কোরআন পড়স নাই, থিসিস করস নাই, এটা হলো মুসা আর ফেরাউনের মধ্যে ঘটে যাওয়া ঘটনা। যেদিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছ থেকে বাঁচবার জন্য রাত্রবেলা চলে গেলেন এলাকা ছাইড়া, যাওয়ার সময় নদীর মধ্যে যে একটা রাস্তা হয়েছিল ওই রাস্তা দিয়ে চলে গেলেন বাহাল করজুম্বা লোহিত সাগরে, ওই সময় যে একটা বিরিজার রাস্তা হয়েছিল ওই রাস্তায় পৃথিবীতে একবার সূর্যের আলো পড়েছে, এখন রাস্তাও নাই সূর্যের আলো নাই। সুবহানাল্লাহ পড়ে। হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা পার হয়ে গেলেন, আপনারা ঘটনা জানেন, ফেরাউন পিছনে এসেছিল, আল্লাহ ফেরাউনকে কাদামাটি খাওয়াইলেন, রাস্তা উঠায় দিলেন, কাদামাটি খায়া পানির নিচ থেকে উঠা আল্লাহ আমি ইমান আনছি। আল্লাহ কই কিরে শয়তান, কাদা মাটি খাইছস ঠিক মতো, এখন ইমান আনতেছিস না, এখন তোর ইমানের কাজ হবে না। সুতরাং এই সমাজে যারা মায়ের খায়া যুবকদের পিটুনি খায়া কয় আমি ঠিক আছি আর কোনোদিন গালে দিতাম না, ওটা মানুষ না ওটা শয়তান, ঠিক কিনা বলে? কয়টা প্রশ্নের উত্তর পাইছেন? 3 নম্বর প্রশ্ন, এটা কেমন কয়েদখানা? যেই কয়েদখানার ভিতরে শ্বাস ফেলবার ব্যবস্থা নাই, এরপরেও কয়েদখানার বাসিন্দা জিন্দা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, যুবক রে ও বেওকুফ, তুই তো এই কয়েদখানার বাসিন্দা ছিলে, এটা হলো তোমার আমার মায়ের পেট। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেটের ভিতরে শ্বাস ফেলবার ব্যবস্থা নাই, বাহির থেকে খাবারের ব্যবস্থা নাই, হাঁটাহাঁটির কোনো জায়গা নাই,
এরপরেও আমার আল্লাহ তোমাকে আমাকে দশ মাস দশ দিন অক্সিজেন ছাড়া হাঁটাহাঁটি ছাড়া ওই জায়গায় জীবিত রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। ইসলাম কেমন সুন্দর এক ধর্মের নাম। চার নম্বর প্রশ্ন করেছ, এটা কেমন কবর? যে কবরটা নিজে জিন্দা, কবরের বাসিন্দাও জিন্দা। কবরের বাসিন্দা কবর থেকে বের হয়ে পৃথিবীতে দীর্ঘদিন বাসলেন। ও পাদ্রি খ্রিস্টান, তুমি জানো না, এটা হলো হজরতে কবরের বাসিন্দার নাম হজরতে ইউনুস, আর কবরের নাম হলো মাছের পেট। হজরতে ইউনুস মাছের পেটে ছিলেন, মাস ইউনুস কিনে ঘোরাঘুরি করেছে, দৌড়াদৌড়ি করেছে, কিন্তু ইউনুস এই মাছের পেট থেকে বের হয়ে দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচেছেন, বসবাস করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন। এগুলো আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। কোরআন যদি শিক্ষা, এমন হাজার হাজার কঠিন কঠিন প্রশ্নের জবাব ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। কোন সুবহানাল্লাহ।